বলারদের গোছানো পারফরম্যান্স দুর্দান্ত ফিল্ডিং আর দুই ওপেনিং ব্যাটারের ভালো শুরু সব মিলিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয়ের আয়োজন সাজানো হয়ে গিয়েছিল কিন্তু তীরে এসে ডুবলো তরি শেষ মুহূর্তের নাটকীয়তায় সাউথ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পরাজিত হয়েছে বাংলাদেশ নারী দল সাউথ আফ্রিকার বিপক্ষে এদিন শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ প্রথমে বোলিং করা বাংলাদেশ সাউথ আফ্রিকাকে অল আউট করে দিয়েছিল দুইশত সাত রানে রান আটকে রাখার পাশাপাশি দুর্দান্ত বোলিং করে উইকেট শিকার করেছেন জাহানারা আলম তৃষ্ণা ঋতুমণি সালমা খাতুন এবং রোমানা আহমেদরা এদিন নয়বার বোলিং করে আটাশ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন জাহানারা আলম তৃষ্ণা পেয়েছেন সর্বোচ্চ তিনটি উইকেট ঋতুমণিও পেয়েছেন দুটি উইকেটের দেখা যার ফলে সাউথ আফ্রিকা গুটিয়ে যায় দুইশত সাত রানে জবাবে এই রান তারা করতে নামা বাংলাদেশের মেয়েরা ওপেনিং জুটিটা করেছিল দুর্দান্ত উনিশ দশমিক তিন ওভারেই উনসত্তর রান স্কোর যোগ করেছিল দুই ওপেনার তবে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি তারা একে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা নিগার সুলতানা রোমানা আহমেদ কিংবা মুর্শিদা খাতুনদের কেউই পারফর্ম করতে পারেননি স্বরূপে যার ফলে বাংলাদেশের ইনিংস থামে একশত পঁচাত্তর রানে আর সাউথ আফ্রিকা জিতে বত্রিশ রানের ব্যবধানে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ নারী দল